হুমকি ধামকিতে সরকার পতন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এক কথা বলেন তিনি। সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কি না তা সময় বলে দিবে। পাড়া মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নেতা কর্মীরা অবস্থান নেবে সতর্কতা, ঠিক আছে? আক্রমণ হলে পাঁচটা আক্রমণ হবে কিনা সময় বলে দেবে।